আসসালামু আলাইকুম আজ রয়েছে খুবই কম খরচে পারফেক্ট স্বাদের থাই স্যুপের রেসিপি রেসিপিটা যদি রেস্টুরেন্টের কোনো শেপের হাতে রেসিপি হয় তাহলে কেমন হয় বলুন তো আমি হুবহু তাদের রেসিপিতে করেছি শুধু দুইটা উপকরণ তাদের মতো না দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়েছি যাতে আপনারা খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন কালারটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর স্বাদ সেটা তো বাসায় বানিয়ে দেখতে হবে স্যুপের জন্য এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ মুরগির মাংস মুরগির মাংসগুলো এভাবে চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি ওয়ান থার্ড কাপ চিংড়ি মাছ চিংড়ি মাছের পুরো খোসা ছাড়িয়ে শুধু লেজের অংশটুকু রেখে দিয়েছি এতে স্যুপটা দেখতে সুন্দর লাগে আরও নিয়েছি ওয়ান থার্ড কাপ মাশরুম মাশরুমটা আমার ফ্রোজেন করা ছিল আপনারা ক্যানের মাশরুম অথবা ফ্রেশ মাশরুমও এখানে দিতে পারেন আরও নিয়েছি একটা লেবু কেটে পুরো রসটা নিয়ে নিয়েছি নিয়েছি হাফ টেবিল চামচ রসুন কুচি আমি এখানে আদা স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে এখানে ছয়টা নিয়েছি এটা নর্মাল আদা নর্মাল আদার পরিবর্তে আপনারা থাই জিঞ্জারও দিতে পারেন আরও নিয়েছি থাই পাতা বা লেমন গ্রাস আপনারা খুব সহজে এই থাই গাছ বাসার বারান্দায় লাগাতে পারেন থাই পাতার গাছ আমার বারান্দাতেই আছে আপনারা কিনেও নিতে পারেন এখানে আমি চার টেবিল চামচ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এরপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি অন্য একটা বাটিতে নিয়েছি দুটো হাঁসের ডিমের কুসুম এখানে ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না আর হাঁসের ডিম দিলে থাই স্যুপের কালারটা খুব ভালো আসে এখন আমি ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে সেই পর্যায়ে এর ভিতরে কর্নফ্লাওয়ার আর পানির যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি স্যুপ রান্নায় চলে যাচ্ছি এই জন্য একটা হাড়ি চুলার উপরে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এই গরম হাড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এক টেবিল চামচ বাটার বাটার যখন গলে যাবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ মরিচের ভেতরের যে বিচি আছে সেগুলো ফেলে মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি আর যে স্লাইস করে নেওয়া আদা নিয়েছিলাম সেগুলো দিয়ে প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ নর্মাল তাপমাত্রার পানি পানির পরিবর্তে আপনারা এখানে চিকেন স্টকও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিলি সস ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আমি যে ব্র্যান্ডের চিলি সসটা ইউজ করেছি সেটার নামটা ডেসক্রিপশন বক্সে লিখে দিব এই ব্র্যান্ডের চিলি সসটা দিয়ে থাই স্যুপটা ভীষণ টেস্টি হয় দিয়ে দিচ্ছি চায়না গ্রাস এরপর খুব ভালোভাবে নেড়ে বলক উঠিয়ে নিয়েছি বেশিরভাগ শেপরা এই সসটাই বেশি ব্যবহার করে থাকে তাই আপনারাও চেষ্টা করবেন চিলি সস এই ব্র্যান্ডেরটা ইউজ করার জন্য এখন এর ভেতরে মুরগির মাংস এবং চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি এর ভেতরে এখন মাশরুম এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি চিকেন মাশরুম এবং চিংড়ি মাছ সব কিছু একটু বেশি বেশি দিয়েছি যেহেতু বাসায় বানাচ্ছি তাই পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে ঠিক এভাবে একটু বাঁকা করে কেটে নিয়েছি দুটা কাঁচামরিচ দিয়ে দুইবার বলক উঠিয়ে নিচ্ছি যখন ভালোভাবে একটু ফুটে আসবে সেই পর্যায়ে এর ভিতরে আগে থেকে যে ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা এক হাতে ঢালতে হবে এবং অন্য হাতে অনবরত নেড়ে দিতে হবে নেড়ে না দিলে দলা হয়ে যেতে পারে থাই স্যুপে সময় ডিমের কুসুম দেওয়ার চেষ্টা করবেন সাদা অংশটা দিলে থাই স্যুপটা আর মসৃণ থাকে না ফেটে ফেটে যায় তখন আর স্যুপ দেখতে ভালো লাগে না স্যুপ প্রায় হয়ে আসছে নামানোর আগে আমি এর ভেতরে একটু সামান্য জর্দার রং দিয়ে দিচ্ছি রঙটা অপশনাল না দিলেও হবে আমি শুধু একটু সুন্দর দেখানোর জন্য এই রংটা দিচ্ছি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লেবুর রস তিন চা চামচ চিনি আমার আরও একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে আরও একবার ভালোভাবে বলক উঠিয়ে স্যুপ নামিয়ে নেব রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট দিয়ে থাকে আপনারা চাইলে দিতে পারেন আমি দিচ্ছি না আমার স্যুপ প্রায় হয়ে আসছে এখন আমি এই স্যুপটা নামিয়ে গরম গরম পরিবেশন করছি দেখুন দেখতে কতটা সুন্দর আর পারফেক্ট লাগছে আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে আর বাসায় ট্রাই করে কিন্তু জানাতে ভুলবেন না সময় লাগবে খুবই কম টেস্ট পাবেন রেস্টুরেন্টের আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো রাখছি আল্লাহ হাফেজ